তো হ্যালো দোস্ত, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। তো দোস্ত, আজকেরও আমি সেই পুরোনো দিনের মতন আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার জি আর মন্ডল ইউটিউব চ্যানেলে। তো জি আর মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত একটি করে ভিডিও ছাড়া হয়। তো বেশ কিছুদিন মাঝখানে আমি ভিডিও ছাড়তে পারিনি, তার কারণ নার্সারির বেশ কিছু কাজ চলছিল আর প্রচণ্ড চাপের মাধ্যমে ছিলাম। কারণ জি আর মন্ডল নার্সারি একটা 50% ডিসকাউন্টের অফার ছাড়া হয়েছিল এবং সেই অফারটা এখনো চলছে। তো সেক্ষেত্রে সেই অপারের কারণে নার্সারিতে তো প্রচুর কাস্টমারের ভিড় ছিল, আমি তো ভিডিও টোটালি আনতে পারিনি বেশ কয়েকদিন। এবং অনলাইন সার্ভিস তো অল ইন্ডিয়া এবং বিশ্বের যে কোনো দেশের মধ্যে তো জি আর মন্ডল নার্সারি থেকে চারা গিয়ে থাকে। তো সেক্ষেত্রে একটু চাপের মধ্যে থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি। তা যেহেতু বিশেষ কারণ আজকেরে তোমার গিয়ে একটু নার্সারি ফাঁকা ছিল বা ফাঁকা রয়েছে, আজকে ভাবলাম একটু দর্শক বন্ধুদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসা যায়। তা নতুন ভিডিও বলতে গেলে আঙুরের ভিডিও। আঙুর তো সব, জি আর মন্ডল নার্সারি কালো আঙুর ছিল, আজও আছে, কালো থাকবে, আঙুরই সব জি আর মন্ডল নার্সারি। তো জি আর মন্ডল নার্সারির নতুন যে ভ্যারাইটি আঙুর নিয়ে চলে এসছে সেটা হলো সরিতা বেলাক, ওটা তো আপনারা শুনেই গেছেন। সরিতা বেলাক সেল হচ্ছে জি আর মন্ডল নার্সারি থেকে, লম্বা সিটলেস কালো আঙুর। তো লম্বা সিটলেস কালো আঙুর ফির আজকের যেটা নিয়ে এসছি সেটা হলো এই যে ভ্যারাইটিটা দেখছেন, এটা হলো আপনার জাম্বুরেড। এই জাম্বুরেড ভ্যারাইটিটা কিন্তু এখন পেয়ে যাবেন, তবে এটা কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না, আমার কাছে হয়তো সদই আছে, এছাড়া রেডি আছে সদই। তো এই জাম্বুরেডের প্রাইস কিন্তু কম নয়, এই জাম্বুরেড, এই জাম্বুরেড যেটা লাল আঙ্গুর এটার কিন্তু প্রাইস আছে 500 টাকা। আমি আজকের প্রাইস নিয়েও কথা বলবো, এটার প্রাইস আছে 500 টাকা, কিন্তু আমার 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। তো 50% ডিসকাউন্ট যেটা বলা হয়েছিল তার মধ্যে কিন্তু এই জাম্বুরেড আঙুরটা দেখানো হয়নি, কারণ জাম্বুরেড আঙুরটা 50% ডিসকাউন্টে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমি এই আঙুরটা দেখাইনি। 50% ডিসকাউন্টে যেরকম আমি সরিতা বেলাক দিচ্ছি, NSD দিচ্ছি, ঠিক আছে, অল টাইম আঙুর দিচ্ছি, যেটা অল টাইম আঙুর যেটা 300 টাকা সেটা আমি 150 টাকায় দিচ্ছি 50% ডিসকাউন্ট, যেটা জানুয়ারি মাসভর চলবে। কিন্তু এই সরি যেটা জাম্বু রেট, এই আঙুরটা কিন্তু 500 টাকা পেরাই যাচ্ছে, এটা অনলাইনে নেন আর নার্সারি থেকে এসে নেন, এটা 500 টাকা পেরাই যাচ্ছে। তো শুধু এই জাম্বু রেট নয়, এটা দেখছেন এটা আছে আপনার সুপার সোনাকা। সুপার সোনাকা আঙুরটা অবশ্যই আপনারা দেখে থাকবেন, যেটা সব থেকে লম্বা সরু আঙুর, যেটা আপনার খুবই সরু খুবই লম্বা হয়, আর এটা একটা মিষ্টি আঙুর এবং খুবই একটা সেন্টের আঙুর, খুবই ভালো লাগে আমার। তো এটা হলো সুপার সোনাকা আঙুর। তো এই সুপার সোনাকা আঙুর আমার থেকে পেয়ে যাবেন, এটা প্রাইস আছে 600 টাকা, কিন্তু এটাও 500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো শুধু সুপার সোনাকা বলে নয়, আরও দেখাচ্ছে একটি আঙুর আছে কৃষ্ণা, তারপরে আপনার যেটা আপনার কৃষ্ণার আরও দুটো ভ্যারাইটি আছে, কিন্তু এই একটা যে কৃষ্ণা আঙুর এটা কিন্তু লম্বা হবে, লম্বা কালো আঙুর, লম্বা কালো আঙুর। এই যে আঙুরটা এটা খুবই একটা কি বলবো আপনাদেরকে, যে এই আঙুরটা ছাদের মাথায় যদি কারুর গাছে এক থলো ফলে তা মনে হবে সে মোটামুটি সে বছরের জন্য তার ওই যে আনন্দটা পাবে এক তল হলে ওই আঙুরটা দেখে যে আনন্দটা পাবে, ওই আনন্দটা ওই বছরে ও আর অন্য কোনো দিনও সে পাবে না, সেই ব্যক্তি, এতটাই ফেমাস আঙুর। আমি সব এক এক করে দেখাচ্ছি। এটা আছে আপনার মানিক চমন, মানিক চমন আঙুরটা কিন্তু গিরিং হয়, এটাও একটি মহারাষ্ট্রের ভ্যারাইটি। মানিক চমন আঙুরটা আমরা সবাই অনেকে খেয়ে থাকি, যেটা এটা কিছুটা লম্বা হয় কিছুটা মোটা টাইপে হয় সিটলেস আঙুর, এটা কিন্তু বিশাল লম্বা নয়, বিশাল ছোট নয়, আপনার বিশাল মোটা নয়, বিশাল আবার সরুও নয়, ঠিক আছে। এই হলো মানিক চমন আঙুর। তো এই মানিক চমন আঙুরটা আমি পেরাইজ রেখেছি 400 টাকা, ঠিক আছে। এটা আর কেউ যদি একটু বেশি না সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেটা আলাদা ব্যাপার। আজকে কিন্তু আমি অনলি আঙুর নিয়েই ভিডিও করবো, আদার্স অন্য কিছু করবো না। এটা দেখতে পাচ্ছ যেটা আমি 50% ডিসকাউন্টে রেখে দিয়েছি সেটা হলো যেটা পাঞ্জাব অল টাইম যে আঙুরটা, সেই আঙুরটা এটা, এটাই সেই অল টাইম আঙুর যেটা এখন আমার মাথার কাছে ফুল তো অবশ্যই আছে, ফলও সেট হয়েছে। আপনারা চাইলে এই ভিডিও দেখে, অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই দেখে যাবেন আমার গাছে কেমন আঙুর হচ্ছে, কেমন ফল ধরতেছে, অবশ্যই আসবেন।
গাছ নিতে হবে জি আর মন্ডল নার্সারি থেকে। জি আর মন্ডল নার্সারি কিন্তু সবসময় একটা কথাই বলে এসছে যে জি আর মন্ডল থেকে গাছ নিতে হবে না, জি আর মন্ডল নার্সারি আগে কেমন তা সেটা যাচাই করবে, জি আর মন্ডল নার্সারি কেমন গাছ বিক্রি করছে সেটা যাচাই করবে, জি আর মন্ডল নার্সারি থেকে মানুষ গাছ নিয়ে, জি আর মন্ডল নার্সারি যেটা আমি যাকি জি আর মন্ডল নার্সারিটা আমি চালাই, আমি যাকি জি আর মন্ডল নার্সারিটা চালিয়ে থাকি, তা জি আর মন্ডল নার্সারি থেকে চারা যারা নিয়েছে তাদের কেমন ফলন হচ্ছে সমস্ত ডিটেলসলি ইউটিউবে দেওয়া আছে। এবং যারা আমার থেকে ধরেন আপনি একটা কাস্টমার, আপনি একটি গাছ নিয়ে লাগিয়েছেন, আপনার সেই গাছটাই একটি গাছ আঙুর গাছ ছাদে লাগিয়েছেন, সেই গাছটায় 30 কেজি আঙুর হয়েছে, সেই আঙুর গাছটার ভিডিও আপনি ছেড়েছেন, এবং ওই আপনি যে ভিডিওটা ছেড়েছেন আপনার ওই ভিডিওটা থেকে অন্য কাস্টমার গাছ নিয়ে থাকবে জি আর মন্ডল নার্সারি থেকে যদি আপনারটা সলিড হয়। তো সেক্ষেত্রে এই ধরনের প্রচুর ভিডিও জি আর মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেলে বলো বা অন্য অন্য ইউটিউব চ্যানেলে বলো, অনেক ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, আমি নাম বলছি না কারণ কটা ইউটিউব চ্যানেলের নাম বলবো, কারণ জি আর মন্ডল নার্সারিতে বহু ইউটিউব চ্যানেল আসে শুধু বলে জাকির দা একটা ভিডিও আমাকে করতে দাও, তো সেক্ষেত্রে অনেক ভিডিও বানানো বানিয়ে যায়। এবং তো এই ধরনের আঙুর, আঙুর কিন্তু এখানে শেষ নেই, আমি হালকা করে দেখাচ্ছি আপনাদেরকে, আমার পেছনে দেখতেই পাচ্ছ শুধু কিন্তু আঙুরই বেড, আরও দেখাচ্ছি দেখেন দেখেন সেই পুরো ওই মাথা অব্দি কিন্তু শুধু আঙুরই আঙুর, ঠিক আছে। জি আর মন্ডল নার্সারিতে এখন বর্তমানে টোটাল আঙুরের চারার ভ্যারাইটি রেডি হয়েছে 9 থেকে 10 খানা, আর জি আর মন্ডল নার্সারিতে এখন বর্তমানে আঙুরের চারা রেডি আছে 5 থেকে 6 হাজার, ঠিক আছে। এই 5 থেকে 6 হাজার আঙুরের চারা রেডি আছে, কিন্তু সব থেকে ফেমাস হয়েছিল যে আঙুরটা, যে আঙুরটা থেকে জি আর মন্ডল নার্সারি মার্কেট পেয়েছে, যে আঙুরটা থেকে জি আর মন্ডল নার্সারির পথ চলা শুরু হয়েছে, সেই আঙুরটা হলো পাঞ্জাব আলটাইম আঙুর, যেটা মিষ্টি প্রচণ্ড পেয়েছে কাস্টমারে, এবং কাস্টমারে ওটা খুবই ভালোবেসেছে ওই ভ্যারাইটিটা, সেটা একটু আগে দেখালাম। এই ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটাকে খুবই ভালোবেসেছে আমার সমস্ত দর্শক বন্ধুরা। তো একটা কথা, সবসময় জি আর মন্ডল নার্সারি নিজস্ব মাদার প্ল্যান তৈরি করে চারা তৈরি করার চেষ্টা করে, হ্যাঁ নার্সারি বানিয়েছি যে সব যে আমি কিনে ইয়ে তৈরি করে বিক্রি সেল করছি তা নয়, আমারও গাছ কিনতে হয়, যে ভ্যারাইটিটা আমার এখানে তৈরি হয় না, যেরকম আমাদের এখানে যে ভ্যারাইটিটা তৈরি হয় না সেটা হলো আপনার রামবুটান, আপনার কিউবি, পার্সিমন, এসবগুলো কিন্তু আমাদের বাইরের থেকে আসে, যেটা কেরালার থেকে আসে, ঠিক আছে, কিছু কিছু ভ্যারাইটি, তারপরে আবার বিদেশি ভ্যারাইটি যেরকম আম, আম সমস্ত কিছু জি আর মন্ডল নার্সারি বানাচ্ছে, জাম জি আর মন্ডল নার্সারি সমস্ত ভ্যারাইটি বানাচ্ছে, জামরুলের ভ্যারাইটি সমস্ত ভ্যারাইটিটাই জি আর মন্ডল নার্সারি বানাচ্ছে সমস্ত কিছু। একটু সাউন্ড আসছে, দুঃখিত সাউন্ড আসছিল, ক্যামেরা একটা একটু স্টপ করেছিলাম। তো জি আর মন্ডল নার্সারির সমস্ত ভ্যারাইটি, আর জি আর মন্ডল নার্সারির জি আর মন্ডল নার্সারির এখন বর্তমানে 4টে শাখা, তো 4টে শাখা আপনারা যে দর্শক বন্ধু আপনি ধরেন আপনি আসবেন, আপনি যখন আসবেন চেষ্টা করবেন জি আর মন্ডল নার্সারির 4টে শাখা ঘোরার, ঠিক আছে, চেষ্টা করবেন। এখন যে ভিডিওটা করছি এটা জি আর মন্ডল নার্সারির নতুন শাখা, নতুন শাখা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এটা এটা তো রেডি হয়ে গেছে, সেজন্য এখানে ভিডিও আমি করতে পারি অবশ্যই, কাস্টমার তো এখানে আসছে আরও আসবে আগামী দিনে। তো চলুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর নার্সারির পুরো ওভারভিউটা দেখে নিন। তো টোটালটা দেখে নিলাম, আমি আর জুম টুম করলাম না, পুরো যতটুকু বুঝে গেছে, বোঝার মতন বুঝে গেছে। ধন্যবাদ, আপনারা সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।